মনের খোরাক ইউটিউব চ্যানেলের অনুগল্প পাঠের আসরে আপনাদেরকে স্বাগতম। আমি প্রসেনজিৎ সোমাদ্দার পাঠ করব প্রিয় কথা সাহিত্যিক পারমিতা দাস রচিত অনুগল্প প্রজ্ঞা। সত্যি জানি না কোনো গল্প কখনো ছোট হয় কি না, অল্প হয় কি না। গল্পের নায়িকা প্রজ্ঞা একটা শান্ত, ধীর, স্থির, নিরহংকারী, প্রতিবাদ বিমুখ, মিষ্টি মেয়ে। বনে বাদারে ঘুরে কুড়িয়ে আনত গুটিপোকার শক্ত খোলস প্রজাপতির আশায়। কাঁঠাল গাছের কোকিলের সাথে কুহুর লড়াই। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের গভীরতায় হারিয়ে যায়, আর সব রহস্যের খনি মনে করে মিশরের পিরামিডকে। আজও একলা বনবাসী হতে চায় তার মন। তার মন পড়া অত সহজ নয়। মুক্ত আকাশে উঠতে চাওয়া মেয়েটা আজ সামাজিক সোনার খাঁচাই বন্দি। ধন্যবাদ।